আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো ফালাকাটা জুড়ে। কাব্যকুঞ্জের উদ্যোগে মেন রোড ট্রাফিক মোড়ে কচিকাঁচাদের নিয়ে আবৃত্তি এবং মায়েদের নিয়ে সঙ্গীতের মধ্য দিয়ে পালন করল। ভাষা দিবসের তাৎপর্য আলোচনা করেন শিক্ষাবিদ সুভাষ সেনগুপ্ত। সুভাষ পাঠাগারের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা এবং নৃত্য এবং সঙ্গীতের মধ্য দিয়ে মাতৃভাষা দিবস স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরী সহ কাউন্সিলর এবং বিশিষ্টজনেরা। ড্রামাটিক হলের শতবর্ষ উপলক্ষে মাতৃভাষা দিবসের নাটকের মধ্যে দিয়ে এই দিনটি স্মরণ হলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই উপলক্ষে প্রতি বছরের মতো পালাকাটার কাব্যকুঞ্জ আবৃত্তি সংস্থা একটা ভাষা উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই উৎসবে আমাদের তো কবিতা থাকছেই, তার পাশাপাশি আমাদের যারা মায়েরা আছেন তাদের গান থাকছে, নৃত্য থাকছে এবং সবকিছু মিলে একটা উৎসব আমরা সবাই এখানে সামিল হয়েছি। আপনারাও ভাষা উৎসবে সামিল হন, ভালো থাকবেন। অরুণাংশু মৈত্রের রিপোর্ট, ইউ বাংলা টিভি।